দেখো, ক্লাস 11 হচ্ছে ফিলোসফি, আজকে ক্লাস নাম্বার দেখবো হচ্ছে 18, ভারতীয় দর্শন আমরা পড়ছি। নিশ্চয়ই তোমরা জানো, যারা শুরু থেকে ক্লাসগুলি দেখছো, চ্যাপ্টার নাম্বার তৃতীয়। এর আগে আমরা 20 প্রশ্ন দেখে নিয়েছি, আজকে প্রশ্ন নাম্বার রইল 21। প্রত্যক্ষ মে কং শব্দটির অর্থ কী? প্রত্যক্ষ নামে একটি প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ মে কং শব্দটির অর্থ। মুরারি মিশ্রের মীমাংস সম্প্রদায় যাদের অনুগামী, নৈয়ায়িকদের অনুগামী। পরে প্রশ্ন, বিশেষ পদার্থের অভাবে যে অভাব অনুভূত হয় সেটা হলো বিশেষাভাব। বৌদ্ধ মতে প্রমাণ কয়টি? বৌদ্ধ মতে প্রমাণ রয়েছে 2টি। 25 নম্বর প্রশ্ন দেখব, অনুমানকে কোন পর্যায়ের জ্ঞান বলা হয়ে থাকে? অনুমান হচ্ছে দ্বিতীয় পর্যায়ের জ্ঞান, ভালো করে মনে রাখবে। জ্ঞান লাভের উপায় সম্পর্কে চার্বাকদের মত, কীরকম মত তারা প্রশ্ন করেছেন? সংকীর্ণ, অতি সংকীর্ণ মত প্রশ্ন করেছে। প্রত্যক্ষ কোন ধরনের প্রমাণ? প্রত্যক্ষ হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ, বলা হচ্ছে প্রত্যক্ষকে। দ্রব্যের অভাবে হয় দ্রবাভাব, দ্রব্যের অভাবে হয় হচ্ছে দ্রবাভাব। 29 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের অভাব কয় প্রকার? ভারতীয় দর্শনের অভাব রয়েছে 6 প্রকার। আজকে শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, উপমিতির করণকে কি বলা হয়? উপমিতির করণকে বলা হচ্ছে উপমান। ওকে, আমি খুব দ্রুত প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তো তোমরাও সেইভাবে অবশ্যই একটু সাপোর্ট করো, বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করো। তুমি যদি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলি লাইক করতে একেবারেই ভুলবে না। তোমরা অনেকেই ক্লাসগুলি দেখছো কিন্তু ভিডিওটাকে লাইক করছো না, ঠিক আছে, লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমরা পরবর্তী 31 নম্বর প্রশ্ন নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে দেখবো।